আরে আসুন 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 মশাই, চলুন ভেতরে চলুন। কি ব্যাপার, এত সব আয়োজন, কোন বিশেষ উৎসব নাকি? চলুন ভেতরে চলুন, আসুন আসুন। সব আয়োজন রেডি হয়ে গেছে, এবার আসার অপেক্ষা। এসে গেছে, আপনি কাল পর্যন্ত ছিলেন এবারের বিআই, আর আজ আমাদের বাড়ির একজন হতে চলেছেন। কাল রাতে আপনি যদি থেকে যেতেন তাহলে উৎসবটা সেরেই যেতে পারতেন। কিসের উৎসব, মানে কাকে নিয়ে উৎসব? আরে আগে বসুন তো, তারপর তো সব কথা হবে। না না, আমি আমি এখানে ঠিক আছি। আরে দূর মশাই, আগে বসুন তো, এরা সবাই আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। নিন নিন নিন, বসুন বসুন। আরে বসুন না, বসুন। মা, শুভ সময় শুরু হয়ে গেছে, আশীর্বাদের কাজ শুরু করুন। আশীর্বাদ? কিসের আশীর্বাদ? আরে মশাই কেন মশকরা করছেন? কাল পর্যন্ত ছিলেন এবাড়ির বেয়াই, আজ থেকে এবাড়ির জামাই। মাথা নাড়ছেন কেন? হ্যাঁ তাই তো, ওদের বাড়ির মেয়েকে আমরা বউ করে নিয়ে এসেছি, আমাদের বাড়ির মেয়েকে ওদের বাড়িতে বউ করে নিয়ে যাবে এই কথাই তো ছিল, এখন এখন মাথা নাড়ছেন কেন? হ্যাঁ তাই তো, বিয়ের শর্ত তো তাই ছিল। শর্ত? শর্তের কথা তো আমি কিছু জানতাম না, আপনারা তো আমায় কিছু বলেননি। আরে ঘটক তো বলেছে, তো সবই জানে। বিয়ের শর্ত তো তাই ছিল। তুমি কোথায় পালাচ্ছ? হ্যাঁ এসব কথা তুমি কিচ্ছু এদের বলনি? চুপ করে আছো কেন, বলো, উত্তর দাও। না, ঘটক তো আমায় কিছু বলেনি যে আমার বোনের বিয়ে এই বাড়িতে দিতে গেলে এই বাড়ির মেয়েকে আমায় বিয়ে করতে হবে, এই ধরনের শর্তের কথা তো আমি কিছু জানতাম না। ওরে শয়তান, তুমি সব ফাইনাল না করেই বিয়ে দিয়েছো। না মানে না মানে, বিশ্বাস করুন, আমি ভাবতে পারিনি উনি আপত্তি করবে। বিশ্বাস করুন, আমার টাকার খুব দরকার ছিল, সেই জন্য ওনাকে আমি কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। দেখুন, ও না হয় ভুল করেছে, কিন্তু এখন এই ভুলটা তো সংশোধন করা দরকার। দেখুন, কিছু কিছু ভুল এত বড় হয়ে যায় যা কখনো সংশোধন করা যায় না। সে যা হবার হয়ে গেছে, এখন এসব নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আপনি বরং বলুন এখন কি করা যায়। হ্যাঁ মাফ করবেন, আমি অন্য একজনকে বিয়ে করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কি বলছেন? কি অন্য কাউকে কথা দিয়েছেন? তাহলে আমাদের বাড়ির মেয়েটা কি হবে? কি সর্বনাশ, এ তো রীতিমতো ঠকবাজি। আপনি যদি এ বিয়েতে মত না দেন তাহলে তার পরিণামটাও কি হবে সেটা আগাম ভেবে রাখবেন। গতকাল আপনার বোন এ বাড়িতে সংসার শুরু করেছে, এমন না হয় যে আজকে ওর এ বাড়িতে সংসার করার শেষ দিন হয়। না না, এসব আপনারা কি বলছেন? কত আশা নিয়ে আমার বোনের বিয়ে দিয়েছি এ বাড়িতে, আমার বোনের সুখের জন্য তো আমি আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু যাকে আমি কথা দিয়েছি তার কি হবে একবার ভেবে দেখুন। আগে নিজের বোনের কি হবে ভাবো, তারপর অন্যের কথা ভাববে। আপনি যদি এই বিয়ে না করেন তাহলে অনেক কিছুই ঘটতে পারে। নানান দুর্ঘটনা তো বাড়ির বউদের সঙ্গে ঘটে। এরপরেও যদি বিয়েতে মত না দেন তাহলে সারা জীবন বোনের জন্য চোখের জল ফেলতে হবে। ওসব ফালতু কথা বলে সময় নষ্ট করছো কেন? মা, তুমি আশীর্বাদের কাজটা শুরু করো তো, আপনি বসুন। ঠিক বলেছেন, বসুন, আপনি বসুন। পূজা, একটু শান্ত হও, একটু ভাব, পুরো ব্যাপারটা নিয়ে ওদের সঙ্গে একবার কথা বলা দরকার। কোনো কথা না বলে তুমি গাড়িতে ওঠো, ওটা বলছি।
পূজা আমার কথা শুন। তুমি গাড়িতে উঠবে কিনা? না উঠবে না। ও এখান থেকে এভাবে যেতে পারবে না। আর তোমারই বা এত সাহস হয় কি করে? হ্যাঁ নতুন বউ হয়ে বড়দের মধ্যে নাক গলাচ্ছ, আবার আশীর্বাদের থালা ছুঁড়ে ফেলে দিচ্ছ। দেখুন দেখুন, ওর বয়স কম, ও ভুল করছে, ওর হয়ে আমি আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ওকে পরে বুঝিয়ে দেবো। দাদা তুমি কোনো কথা বলবে না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে, আর কখনো আসবে না। বললেই কি যেতে দেবো ভেবেছ? সমস্ত গ্রাম জানে আজ আমাদের বাড়ির মেয়ের আশীর্বাদ এবং বিয়ে, এভাবে বংশের মুখে চুনকালি মাখিয়ে আমি তোমাকে যেতে দেবো ভেবেছ? নদীতে বাঁধ দিয়ে জল আটকানো যায়, কিন্তু আমার দাদাকে নয়। আমার দাদার সামনে আপনারা খড়কুটোর মতো সব ভেসে যাবেন। আমার দাদা শুধুমাত্র আমার জন্য মুখ বুঝে সবকিছু সহ্য করছে। ধান গাছ হাওয়াতে ঝুঁকতে পারে, কিন্তু কখনো ভেঙে যায় না। শুধু বোনকে বাড়িতে বিয়ে দিয়েছে বলে ও শান্ত হয়ে আছে। আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। বোন চুপ কর, তুমি চুপ করো। আজ আমি বলবো, বাড়ির মেয়েদের সরিয়ে দিয়ে নিজেরা পারলে দাদাকে আটকান, দেখবো কত ক্ষমতা। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ, বড়দের সম্মান দিচ্ছ না। বড় কে? বড় আপনারা? আপনারা সম্মানীয়? মান সম্মানবোধ আছে আপনাদের? যারা বিয়ের পরের দিনই নতুন বউকে বলে স্বামী থাকতে বিধবার মতো জীবন কাটাতে হবে, তাদের আবার মান সম্মান? বাবা, বিয়ের সময় মা আশীর্বাদ করে বলেছিলেন ঘর আলো করো মা। ঘর আলো করবে কি? ঘর একেবারে জ্বালিয়ে দেবে, বিষ নেই তার কুলোপনা চক্কর। দেখুন, ও ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, তারপর থেকে আমার কাছে বড় হয়েছে, তাই এই ধরনের কথা বলছে। তবে আমি কথা দিচ্ছি, ও ভবিষ্যতে এই ধরনের কথা আর বলবেন। থাক, আর কথা দিতে হবে না, আমাদেরই ভাবতে হবে এ বাড়িতে এ মেয়েকে রাখা ঠিক হবে কিনা। থাক, আপনাদের সেটা না ভাবলেও চলবে। আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমাকে অগ্নি সাক্ষী করে যে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছে, তারই একমাত্র অধিকার আছে বলার আমি এ বাড়িতে থাকবো কিনা। বৌমা দয়া করে তুমি চুপ করো, আমায় ক্ষমা করবেন না। আমার দাদার অসম্মান আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না। আমার দাদাই ওর হাতে আমাকে তুলে দিয়েছিল, ও আসুক, তার যদি আমার শাখা, আমার সিঁদুর আর আমার প্রতি এতটুকু বিশ্বাস থাকে, তাহলে সেই আমাকে আবার এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। পূজা, এটা তুই করতে পারিস না, তোর স্বামীর অনুপস্থিতিতে তুই বাড়ি ছেড়ে যেতে পারিস না, ভুল করছিস তুই। দাদা ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার আছে, সে যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসে, তাহলে সেই আবার আমাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনবে। তুমি গাড়িতে ওঠো দাদা, ওঠো দাদা, ওঠো বলছি। হ্যাঁ হ্যাঁ আপনি উঠে যান, ও এ বাড়িতে কিভাবে ঢোকে সেটাও আমরা দেখছি। দেখার কি আছে, আজ থেকে বাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। দেখুন এইভাবে বলবেন না, আমি ওর হয়ে আপনাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। হাত নামাও দাদা। পূজা তুই আমার কথা শোন। তুমি হাতটা নিজে নামাও, কেন তুমি ওদের কাছে হাত জোর করছো? তুমি আমার জন্য তোমার মান মর্যাদা সুখ ভালোবাসা সবকিছু বিসর্জন দেবে, তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি হাসি মুখে আমার জীবনটা তোমার জন্য দিতে পারি, কিন্তু তোমার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। চলো চলো দাদা।